তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো প্রকাশ সঙ্গে বাস করছো পরিস্থিতি অনেক পর্যায়ে যে সেই দিন আর খুব বেশি দূরে না সমন্বয়করা বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া রাজনৈতিক দলগুলোর হাতে আর এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে অতিরিক্ত প্রিভিলেজ সব বিষয়ে এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কিংবা চুষবে ডক্টর অপান্ত হওয়া থেকে রক্ষা করতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক এবার বাংলাদেশে চলে এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক আপনারা জানেন যে গতকালকে তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের খুব কাছেই রয়েছেন যে কোনো মুহূর্তে তিনি আসলে বাংলাদেশে চলে আসবেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি এখনও পর্যন্ত নাকি পদত্যাগ করেননি তিনি এখনও নাকি বাংলাদেশের বৈধ

তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনা চুপ থাকতে হবে চুপ থাকছেন না কথা বলছেন ক্রমাগত এবং গতকাল আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন অসাধারণ বিনোদন তো বটেই কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো তার আগে অবস্থাকে প্রশ্ন করতেই পারেন কাজটা টা কে করেছে প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারেন যে না এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে সেখানে যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা যারা কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে ভেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কল তার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর মানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে বিশেষ করে বিএনপির হাতে অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে ইভেন ঢাকা থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন খুব সার্জিস সহ অনেকেই কিন্তু স্থানীয় যেই সমন্বয়ক তাদের বাধার মুখে পড়ছেন গ্রুপিং এর মুখেও পড়ছেন এখন এটার আসলে কারণ কি এটার মেন কারণ হচ্ছে সমন্বয়ক সমন্বয় যে খেলাটা চলছে এই খেলাতে মূল সমন্বয়কদের বাইরে একটা সমন্বয় কিন তৈরি হয়েছে এখন যেহেতু বৈষম্যবৃদ্ধি আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না সেক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ডকে স্থানীয় যারা লোকাল সমন্বয়ক নামধারী আছেন অথবা ছাত্র আছেন তারা সেটা মেনে নিচ্ছেন না এখানে ঝামেলা পাকাচ্ছে তবে এর মাঝখানে আরো বড় ঝামেলা হচ্ছে যে আমরা আজকে ময়মনসিং এ যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটা একটা স্পষ্ট কঠিন বার্তা কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতের অমিল ময়মনসিংহের সভা স্থগিত বরগুনাতে আপনার আমি যেই নিউজটা দেখলাম বরগুনা আপনার আচ্ছা বরগুনাতে হচ্ছে দুই সমন্বয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ সেখানে হালকা পাতলা রক্তারক্তির মতো অবস্থা এখন কেন আসলে এগুলো হচ্ছে যদি আমরা দেখি ইতিমধ্যেই আপনার কি বলা হয় যে ধরেন সমন্বয় কয়েকজন সমন্বয় যারা আছে তারা ভাবছে যে এই টোটাল আন্দোলনটা ছাত্ররা করেছে বাট এই দেশে হুইজ স্টুডেন্ট বাংলাদেশে প্রত্যেকটা ছাত্রের পেছনে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে প্রকাশ্যে অন্তরে তো যারা যেই দলের তারা কিন্তু সেই দলটা আনুগত্য করছে সোজা হিসাব কিন্তু এটা যেমন এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্র দল ছাত্রশিবির বা আরও কিছু ছাত্র সংগঠন কিন্তু তাদের পরিচয় কি ছাত্র এখন যখন শেখ হাসিনার পতনটাকে সবাই সম্মিলিতভাবে মিলা করলো তখন এই যে যারা ছাত্র দলের সদস্য সমন্বয়কদের যে সকল কথাবার্তা তারিখে উদ্দেশ্য করে অথবা নির্বাচনকে উদ্দেশ্য করে অথবা ফেসিস তারপর হচ্ছে আরও নানান ধরনের ওয়ার্ড এটা কিন্তু তারা মনে মনে ক্ষুদ্ধ হচ্ছে আর বিভিন্ন জায়গায় তারাও স্থানীয়ভাবে লোকালি তারাও একটু ক্ষমতার মতো বা ধরেন থাকে না ছাত্রী যে এই ফিল করতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে এটা করছেন আবার কেন্দ্রীয় সমন্বয়কদের বক্তব্যকে কেউ কেউ মনে সমন্বয়দের জামাতের পক্ষে যাচ্ছে অথবা এটা এমন একটা বক্তব্য হয়ে যাচ্ছে যেটা আসলে মূল বিএনপি অন্তরে ক্ষোভ নিয়ে রাখছে তারা টেকনিক্যালি কথা বলতেছে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এখন এটা বাংলাদেশ রাজনীতি দেশ আওয়ামী লীগ সমন্বয়কদের হাতে লাঞ্ছিত বা ইতিহাস তৈরি হয়েছে মনে মনে বিশাল ক্ষোভ বিএনপি এই মুহূর্তে নমুনাটা দেখতেছে যদি এই নমুনা চলতে থাকে আর বিএনপির জন্য সিচুয়েশন তৈরি হবে তো এই সকল কিছু দেখা ধরেন আমরা যেটা দেখছি যে আজ থেকে দশ বছর পরে এই সমন্বয়করা তারা কিন্তু নানান ধরনের ঝামেলা ঝুঁকিতে পড়তে যাবে এটা যখন পড়বে তখন বলবো কেন কারণ কিছু জিনিস আমরা আইডিয়া করতে পারি ময়মনসিংহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হওয়ার কথা যেগুলো অলরেডি ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা সেখানে গিয়েছিল কিন্তু স্থানীয় সমন্বয়কদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতানৈক্য থাকায় মানে মতের পার্থক্য থাকায় সভাটি স্থগিত করা হয়েছে গতকালকে আপনার এই সভাটি স্থগিতের বিষয়ে নিশ্চিত করেছেন ময়মনসিংহ বৈষম্যবী ছাত্র আন্দোলনের যিনি বিভাগীয় সমন্বয় দলের সদস্য জাহাঙ্গীর আলম তিনি বলছেন ময়মনসিংহের গ্রাউন্ড লেভেলে আরও কাজ করে সব মতানৈক্য দূর করে পরবর্তীতে সভাটিকে করা হবে আপনার মানে যতটুকু বুঝছি আমরা সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সহ বরগুনা সহ বিভিন্ন জায়গায় নরসিং আমরা যদি দেখি ঝামেলা আবার দেখেন পৃথিবীর কলেজে সমন্বয়ক পরিচয়ে রুম দখলের অভিযোগ প্রতিবাদে মানববন্ধন এখন কারা প্রকৃত সমন্বয় আইডেন্টিফাই করছে কারা এবং স্থানীয়ভাবে বিভিন্ন কলেজ স্টেজে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আবার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সমন্বয়ক ঘোষণা দিচ্ছেন যদি কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে তাদেরকে আইনের হাতে তুলে দেন এখন এটা তো সবসময় হয় না একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে সো কিছু কিছু সমন্বয়ক তারা রাজপথ ছিল ওই আন্দোলনের সময় কিন্তু এখন তাদেরকে লোভে পাইছে যে কেউ রুম দখল করতেছে কেউ বিভিন্ন জায়গায় ডিল করতেছে লোকালি পলিটিক্যালি একটা মুভমেন্ট করতেছে নানান ধরনের অপকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর অনেকে এখন সমন্বয়ক শব্দটার প্রতি বিরক্ত আর এই মুহূর্তে এক সমন্বয়কারী বগুড়া গেল তার মুখের এক্সপ্রেশন দেখেছেন মানে হুমকি দেওয়ার ভাব দেখেছেন তুই বগুড়ায় গেলি সেটা জিয়া রহমানের জন্মস্থান সেটা বিএনপির ঘাঁটি তোর চেহারার টাঙ্গাইলে এই সার্জিস হুমকি দেয় এক ফ্যাসিস্ট নামিয়ে আর এক ফ্যাসিস্ট আনতে না। মানে জামাতি ভাষায় কথা বলে এক জুলুম কারি সরি আরেক জুলুমকারী আনতে চায় এই সব বেয়াদবের সাহস এত বাল্য কিভাবে এরা মনে করেছে যে আওয়ামী নামিয়েছে এরা

এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী ভাবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করছেন কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই ওরা কেন ইনভলভ হবে না সব বিষয় এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কি বসে ভাষা চুষবে এরা ফর্তিছে এই সংগ্রামে এই সকল সমন্বয়কারী হচ্ছে ব্যাধক শ্রেণী আস্ত একটা ব্যাঘগুলো এদের কথাবার্তা স্টাইল মুর্বি বুঝে না কিছু বুঝে না কথাবার্তার স্টাইল মুর্বি বোঝানো হবে তাদেরকে বেশি বাড়াবাড়ি করলে ডক্টর ইনসিল তাদেরকে অপান্ত হওয়া থেকে রক্ষা করতে হবে যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে না ধরুন ছাত্র দল লাগবে না যুব দল লাগবে না বিএনপিও লাগবে না শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপান্ত ঘোষণা করে না বঙ্গোপসা ফালে বুঝবে সংগ্রাম কারা করেছে তখন বুঝবে সরকার পতন ঘটিয়েছে মিনিট ফালে দেবো পনেরো বন্ধ করে দেবো মিটে করবে দশ মিনিট দিয়ে শুধু ফেলে দেবে আর যদি তোরা বিএনপিকে ছাত্র আর বন্ধ না করিস

তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি মুখ জেলা বা মুখ স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন তো দর্শক এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে গতকালকের একটা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সৈল শাসক হাসিনা তার একটা কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের খুব কাছে অবস্থান করছেন এবং যে কোনো সুযোগ পেলে অর্থাৎ যে কোনো সময় তিনি কিন্তু আসলে বাংলাদেশে চলে আসবেন একটা ঘটনা কিন্তু কিন্তু তিনি ঘটিয়ে দেবেন তো দর্শক আপনারা জানেন যে তিনি কিন্তু ভারতে বসে নেই তিনি কিন্তু একের পর এক বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তিনি কিন্তু সেখান থেকেই চাল খেলছেন এবং তিনি কিন্তু আসলে বারবারই সেই সকল কর্মকাণ্ডে তিনি আসলে ব্যর্থ হচ্ছেন তো তিনি আসলে যখন সাকসেস অর্জন করবেন অর্থাৎ যখন তিনি সফলতা পাবেন তখন কিন্তু করে বাংলাদেশে চলে আসবেন তো তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে তিনি আসলে পদত্যাগ করেননি বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা অর্থাৎ সরকার দায়িত্ব পালন করছে ডক্টর মো ইনুস তিনি নাকি অবৈধভাবে এই পত্রিকা রয়েছেন দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম